সরকার পতনের আন্দোলনে বিএনপি কোনো বাধা মানবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হতাশ নেতাকর্মীদের চাঙা করতেই এমনটা বলছেন বিএনপি মহাসচিব। আরও থাকছে শরীয়ত খানের রিপোর্টে। দেশে গুম খুনের জন্য শুধু র‍্যাব নয়, এই সরকারও দায়ী বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল। বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই সরকারের অধীনে হলে অংশ নেবে না তার দল। আগামী নির্বাচন যদি এই সরকারের আওয়ামী লীগ সরকারের অধীনে হয়, সেই নির্বাচন বাংলাদেশে হবে না। রাজধানীর এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, তালিকা করার হুমকি দিয়ে লাভ নেই, মামলা হামলার ভয় পায় না আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হবে না এবং নির্বাচন, এই নির্বাচন কমিশনের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, এমন যে কালকেই যেন ওনারা সরকার গঠন করবে আর আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাবে, আমাদেরকে বিচারের হুমকি দিয়ে বিচার করবেন ক্ষমতা এসে, এটা আপনারা দিয়েন না। আমরা যে কোনো পরিস্থিতি আমরা ইনশাল্লাহ মোকাবেলা করব। আমি সাবধান করে দিচ্ছি, আপনারা এই ধরনের হুমকি দিবেন না। এদিকে এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার পদত্যাগের অবাস্তব স্বপ্ন দেখছে বিএনপি। জনগণ যতদিন চাইবে শেখ হাসিনা সরকার ততদিন ক্ষমতায় থাকবে বলেও জানান তিনি। বিএনপি নেতারা বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করেই কথা বলছেন এবং জনগণের কষ্টকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীয়ত খান, আরটিভি, ঢাকা।